হোভ্রাউন ওয়েকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস অ্যান ওয়েলকাম ব্যাক টু আদার টেন্ডিং ভিডিও এডিডিটিং টিউটোরিয়াল গাইস তো গাইস রিসেন্টলি এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিওগুলো কিন্তু টিকটক খুব টেন্ডিংয়ে রয়েছে তো আপনি কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি মেক করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার খুব সহজেই শিখে যেতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নাটেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন অলরেড গাইস আজকের ভিডিওটি ক্রিয়েট করছ আমাদের সিম্পল ক্যাপকার এপ্রিটি ইনস্টল করে নিতে হবে দেন আমি ভিডিওর আমি ডিসক্রিপশনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের লিংক দিয়ে দেব আপনারা মিউজিকটি ডাউনলোড করে নেবেন অলরেড গাইস মিউজিকটি ডাউনলোড করার পর আপনারা স্যাম্পলি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন গাইস ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা স্যাম্পিলি নিউ প্রোজেক্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন ফটো সেকশনে গাইস তারপর আপনি যে অ্যালবামে আপনার ফটোগুলো রেখেছেন সেখানে চলে যাবেন গাইস তারপর ইমেজগুলো থেকে আপনারা পঁচিশটি ইমেজ সিলেক্ট করে নেবেন গাইস তো এখান থেকে আমি পঁচিশটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দের পঁচিশটি ইমেজ সিলেক্ট করে নেবেন অলরেড গাইস এখান থেকে আমি পঁচিশটি ইমেজ সিলেক্ট করে নিয়েছি এখন স্যাম্পেল এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন গাইস অ্যাডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা স্ক্রল করে ফর্মে ক্লিক করে দেবেন এখান থেকে নাইন এস টু সিক্সটিন এই ফর্মেট সিলেক্ট করে নেবেন গাইস তারপর আপনাদের ইমেজগুলো যদি ফুল স্কিন করা না থাকে তাহলে এখান থেকে দুই হাজারের মাধ্যমে ইমেজগুলোকে ফুল স্কিন করে নেবেন গাইস তো এখান থেকে আমি সবগুলো ইমেজ ফুল স্কিন করে নিচ্ছি গাইস আপনাদের ইমেজগুলো যদি ফুল স্কিন করা না থাকে তাহলে আপনাদের ইমেজগুলো ফুল স্কিন করে নেবেন গাইস তো এখানে আমি সবগুলো ইমেজ ফুল স্কিন করে নিচ্ছি অলরেড গাইস এখানে আমি সবগুলো ইমেজ ফুল স্কিন করে নিয়েছি গাইস তারপর ভিডিও থাকা ওয়াটার মার্কটিতে ক্লিক করবেন দেন এখান থেকে স্যাম্পেল এটাকে ডিলিট করে দিবেন গাইস তারপর একবার স্কল করে শুরুতে চলে আসবেন গাইস অলরেড গাইস শুরুতে আসার পরে আপনি যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছেন সেম্পলি সেটা এখানে ইনপোর্ট করে নেবেন তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করে দেবেন গাইস তারপর এখান থেকে এক্সট্রা অ্যাডে ক্লিক করে দেবেন তারপর গাইস আপনি যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ডাউনলোড করেছেন সিম্পলি সেটাকে সিলেক্ট করবেন দেন এখান থেকে স্যাম্পলি অ্যাডে ক্লিক করে দেবেন গাইস অ্যাডে ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের মিউজিক লেয়ারটি চলে আসবে গাইস তো এখান থেকে আপনারা স্যাম্পলি মিউজিক লেয়ারটাতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন গাইস ম্যাট কার্ডে গাইস মেটকারে যাওয়ার পর এখান থেকে আপনারা অটো জেনারেটে ক্লিক করে দিবেন গাইস এখান থেকে অটো জেনারেটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেম্পি দুইটা বিট ডিলেট করে দিবেন তো এখান থেকে আমি দুইটা বিট ডিলেট করে দিলাম গাইস তো এখানে আমরা ভাবে একটি বিট অ্যাড করে নিব তার জন্য স্ক্রল করে সামনে চলে আসব গাইস গাইস সামনে আসার পর এখানে আপনারা চোদ্দো সেকেন্ডে চলে আসবেন গাইস তারপর এখান থেকে আপনারা ম্যানুয়ালিভাবে এক একটা বিট অ্যাড করে নেবেন তার জন্য স্যাম্পলি অ্যাড বিটে ক্লিক করবেন তাহলে আমাদের বিটটি কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন গাইস তারপর আপনারা প্রত্যেকটি ইমেজের ডিউরেশনগুলো দিয়ে দেবেন তো ডিউরেশনগুলো দেওয়ার জন্য স্যাম্পলি প্রথম ইমেজলে অ্যাডটাতে ক্লিক করবেন দেন এটাকে এনে প্রথম বিটমার্ক পর্যন্ত এনে রেখে দিবেন গাইজ তো একটি ইমেজের ডিউরেশন হবে একটি বিট থেকে আরেকটি বিট পর্যন্ত এতটুকু করে প্রত্যেকটি ইমেজের ডিউরেশন হবে গাইস তো এখান থেকে আপনারা সবগুলো ইমেজের ডিউন গুলো দিয়ে দিবেন বিটের সাথে মিলিয়ে গাইস তো এখান থেকে আমি সবগুলো ইমেজের ডিউরেশন গুলো দিয়ে দিচ্ছি গাইস আপনারা সবগুলো ইমেজের দিয়ে দিবেন অলরেডি গাইস এখান থেকে আমি সবগুলো ইমেজের ডিরেশনগুলো দিয়ে দিয়েছি গাইস এখন একদম শুরুতে চলে আসবেন গাইস স্ক্রল করে গাইস তারপর এখন আমরা সবগুলো ইমেজে অ্যানিমেশন অ্যাড করব তো অ্যানিমেশন অ্যাড করার জন্য সিম্পলি প্রথম ইমেজটাতে ক্লিক করবেন দেন এখান থেকে চলে যাবেন অ্যানিমেশনে দেন এখান থেকে কোম্পোতে ক্লিক করে দেবেন গাইস কম্বোতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনারা সামনে চলে যাবেন গাইস গাইস সামনে আসার পর এখান থেকে আপনারা বেশি একটু অ্যানিমেশনটি সিলেক্ট করে নেবেন গাইস বেসিক একটু অ্যানিমেশনটি সিলেক্ট করার পর এখান থেকে টিক টিকমার্কে ক্লিক করে দেবেন গাইস তারপর পরের ইমেজগুলোতে চলে যাবেন গাইস পরের এই সব পরে সবগুলো ইমেজে কিন্তু একটি অ্যানিমেশন হবে সেটা হলো ওবেল অ্যানিমেশন তো তার জন্য সিম্পলি সেকেন্ড ইমেজ লেয়ারটাতে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বোতে ক্লিক করবেন গাইস কম্বোতে ক্লিক করে দেবেন গাইস তারপর স্কল করে সামনে চলে যাবেন দেন এখান থেকে ওবল অ্যানিমেশনটি সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দেবেন গাইস তার পরেরটাতে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বোতে ক্লিক করবেন গাইস স্কল করে সামনে চলে যাবেন দেন এখান থেকে ওবল অ্যানিমেশনটি সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক টিকমার্কে ক্লিক করে দেবেন গাইস তারপরেরতে ক্লিক করবেন অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বোতে ক্লিক করবেন গাইস তারপরে তো আপনারা ওবল অ্যানিমেশনটি সিলেক্ট করে দেবেন গাইস তো প্রথম ইমেজটাতে আপনারা বেসিক টু অ্যানিমেশনটি অ্যাড করে দেবেন গাইস তারপর বাকি চব্বিশটি ইমেজে আপনারা ওবল অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন তার জন্য আবার চার নম্বরে ইমেজ লেয়ারটাতে আমি ক্লিক করে দিলাম দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে দিলাম কম্বোতে ক্লিক করে দিলাম গাইস তারপর এখান থেকে ওবল অ্যানিমেশনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিলাম গাইস তো এখানে আপনারা সবগুলো ইমেজে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন গাইস এখানে আমি সবগুলো ইমেজে অ্যানিমেশনগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি না তাহলে ভিডিওটি অনেক লম্ব হয়ে যাবে গাইস তো এখানে আপনারা প্রথম ইমেজটাতে বেসিক টু তারপর যতগুলো ইমেজ থাকবে সবগুলোতে আপনারা ওভাল অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন গাইস তারপর একদম শুরুতে চলে আসবেন গ্যাস শুরুতে আসার পর এখানে আমরা একটি ভিডিও ইফেক্ট অ্যাড করবো তার জন্য সিম্পলি ইফেক্টে ক্লিক করবো দেন এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব গাইস তারপর এখান থেকে আমরা চলে যাব গাইস একবারে পার্টিতে গাইস পার্টিতে চলে আসার পর গাইস এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টে সিলেক্ট করব গাইস তো এখান থেকে আমি ব্ল্যাক ফ্লাস ইফেক্টটি সিলেক্ট করে টিকমার্কে মার্কে ক্লিক করে দিলাম গাইস তো ব্ল্যাক ফ্ল্যাশ ইমেজটার ডিউরেশনটা দিয়ে দেবেন আপনারা প্রথম ইমেজটা পর্যন্ত গাইছ তো এখান থেকে আমি প্রথম ইমেজটার বিটনার পর্যন্ত এটার ডিউরেশনটা দিয়ে দিলাম গাইস তারপর গ্যাস বাকি যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজে একটি ইফেক্ট অ্যাড হবে আর সেটা হলো মেটোর তার জন্য সিম্পলি আবার ভিডিও ইফেক্টটি ক্লিক করবো দেন এখান থেকে আমরা চলে যাব গাইস ডিটেলসে ডিটেলসে আসার পর এখান থেকে আপনারা মেটোর ইফেক্টটি সিলেক্ট করবেন দেন এখান থেকে স্যাম্পলের টিকমার্কে ক্লিক করে দেবেন গাইস টিকমার্কে ক্লিক করার পর গাইস এটা ডিরেশনটা দিয়ে দেবেন আপনারা সেকেন্ড এমেস্টার সেকেন্ড বিট মার্ক পর্যন্ত তো এখান থেকে আমি সেকেন্ড এমেস্টার সেকেন্ড বিটমার্ট পর্যন্ত এটা ডিউরেশনটা দিয়ে দিলাম গাইস তো এখানে আমি একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে নিলাম গাইস দেন গাইস এটাকে কপি করে পরের ইমেজটা পর্যন্ত নিয়ে যাবেন গাইস দেন এইরকম করে আপনারা সবগুলো ইমেজেই কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে নেবেন গাইস তো অ্যাড করার জন্য স্যাম্পিলে এইরকম করে আবার কপি করবেন গাইস তারপর এটা ডিরেশনটা যেখানে কুম থাকবে সেখানে একটু বাড়িয়ে দেবেন তারপরে আবার কপি করবেন গাইস কপি করার পর আবার এটা ডিরেশনটি একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন গাইস তারপর আবার কপিতে ক্লিক করবেন গাইস তাহলে কিন্তু আমাদের ডিরেশনগুলো বেড়ে যাবে গাইস এই ইফেক্টটার তো ভিডিও এন পর্যন্ত যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজেই কিন্তু এই মেটোর ইফেক্টটি অ্যাড করে নেবেন গাইস যেভাবে দেখিয়ে দিচ্ছি তারপর আমাদের ভিডিওটি কিন্তু গাইস কমপ্লিট এডিট হয়ে যাবে গাইস তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে এক্সপোর্ট শেষ হতেই আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে